أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد. রিয়েলিটি শো পিএসপি কোরআনের আলো প্রতিবার খোঁজে 2011, যার যাত্রা শুরু হয়েছিল 2009 সালে। কুমিল্লার বন্ধু মোহাম্মদ আশরাফুল ইসলাম সে হয়েছে পিএসপি কোরআনের আলো 2009 এর প্রথম স্থান অধিকারী, প্রথম প্রতিযোগী পিএসপি কোরআনের আলো প্রতিবার সন্ধানের 2010 এর প্রথম প্রতিযোগী ফাহিম আহমদ। দর্শক, ফাহিম আহমদ হয়েছে মারহাবা। ফাহিম আহমদ, ফাহিম আহমদকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি এবং আমাদের বাংলা ক্যাটের ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ জানাবো পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য। 2009 এবং 2010 এর ব্যাপক সফলতার পর 2011 সালে অনুষ্ঠানটির মূল কাঠামোকে আরো নতুনভাবে সাজানো হয়, চালানো হয় প্রচার প্রচারণা এবং দেয়া হয় পত্রপত্রিকা ও টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন, যার মাধ্যমে অনুষ্ঠানটি পায় ব্যাপক সাড়া। দর্শক, আমি গোলাম রাব্বি, পিএইচপি কোরআনের আলো 2011 টিম নিয়ে এবার আমি আসছি। আমাকে এবং আমাদের প্রতিযোগীদের দেখতে অবশ্যই চোখ রাখুন আর টিভির পর্দায়। প্রতিযোগীদের প্রাথমিক বাছাইয়ের জন্য 60টি বিভাগে নেওয়া হয় অডিশন। প্রিয় দর্শক, 12,000-এরও বেশি প্রতিযোগীদের মধ্যে আমাদের বিজ্ঞ বিচারকগণ 60টি বিভাগ থেকে দ্বিতীয় পর্বের জন্য বেছে নেয় 120 জন প্রতিযোগীকে। 120 জন প্রতিযোগীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে মূল পর্বের জন্য উঠে আসে সেরা 21 জন প্রতিযোগী। বরাবরের মতোই 21 জন প্রতিযোগীকে সমান 3টি গ্রুপে ভাগ করা হয়, আলিফ, লাম এবং মিম। শুরু হয় মূল প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীদের তাসবিহ, মাকরাজ, সিফাত এবং হোসনে সৌদির ভিত্তিতে আমাদের সম্মানিত বিচারকগণ রায় দেন এবং প্রতিটি পর্বে একজন প্রতিযোগীকে এলিমিনেট করেন। প্রিয় দর্শক, আর এভাবেই পিএসপি কোরআনের আলো প্রতিবার খোঁজে 2011 টিম সেরা 21 জন প্রতিযোগীদের মধ্য দিয়ে খুঁজে পেল সেরা 4 প্রতিযোগীকে।